ভারতের এলসিএ তেজস কি স্টেলথ যুদ্ধবিমান? তেজস একটি ফোর্থ প্রজন্ম সুপারসনিক অত্যাধুনিক দক্ষ বহুভিত্তিক, তার শ্রেণী সমকালীন যুদ্ধবিমানের ডিজাইন এবং উন্নত ডিআরডিও দ্বারা পরিকল্পিত ভারতীয় বিমান বাহিনীর জন্য ডিজাইন করা হয়েছে। এটি ভারতের বিমান প্রতিরক্ষা প্রস্তুতির জন্য গেম চেঞ্জার বলে মনে করা হয়। তেজসের কয়েকটি দাবির মাপকাঠিতে থাকা কিছু দাবির সঙ্গে তেজসের সত্যিকারের চেতনা আছে কিনা তা বিশ্লেষণের প্রয়োজন ছিল। তেজসের সাথে শুরু করার জন্য 0.5 বর্গমিটার এর র্যাডার ক্রস বিভাগ রয়েছে, যা ফোর্থ জেনারেশন ফাইটার ক্লাসের সর্বনিম্নের মধ্যে। তেজসের নকশা সুবিধার পাশাপাশি তেজসের মতো অন্যান্য আধুনিক এয়ারক্রাফ্টগুলি যেমন রাফায়েল, ইউরো টাইফুন, F-22, পাক এফএ এবং J-20 মতো রয়েছে। এটি প্রাথমিক শনাক্তকরণ থেকে এড়ানোর জন্য AWACS এয়ারক্রাফ্টগুলি থেকে কোণের প্রতিচ্ছবি হিসেবে কাজ করে, যার ফলে কম RCS ক্ষেপণাস্ত্র এবং উইংস অধীনে লুকানো বহিরাগত কুঞ্চুন থাকে। তেজস একটি অ্যারোডাইনামিক্যাল অস্থায়ী টাইলস যোগ ডেল্টা উইং কনফিগারেশন, যা মূলত মনুষ্যত্ব এবং তীব্রতার জন্য অনুকূলিত। একটি আধুনিক বিমান বাহিনীর কৌশলগত প্রয়োজনীয়তা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে। তেজস ব্যাপক বায়ুশ্রেষ্ঠত্ব এবং বায়ু প্রতিরক্ষা ভূমিকা পালন করতে সক্ষম একটি বহুমুখী বিমান। অ্যারোডাইনামিক্স দ্বারা নির্ধারিত সীমানাগুলির মধ্যে আকৃতির দিক পরিবর্তন করে তেজসের RCS উল্লেখযোগ্যভাবে নিচে নেমে এসেছে। তেজস সমগ্র চতুর্থ প্রজন্মের যোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠ যুদ্ধ বিমান। RCS মান প্রকাশ্যে পাওয়া চিত্রটি 0.5 মিটার স্কোয়ার। তেজস একটি হালকা বিমান, এমনকি এটি একটি WVR ডোফটাইট, এমনকি এটা আরও প্রাণঘাতী এবং মারাত্মক আকার ধারণ করতে পারে। তেজসের মসৃণ উপরের পাদদেশের শরীরের মিশ্রণটি তাড়াতাড়ি শনাক্তকরণ এড়ানোর জন্য একটি যথেষ্ট পরিমাণে ছোঁয়া দেয়। এই ধরনের উচ্চমাত্রার মিশ্রণগুলি কেবল সূক্ষ্ম সু রাফায়েল, ইউরো যোদ্ধা টাইফুন, F-22 এবং J-20 থেকে পরবর্তী প্রজন্মের যোদ্ধা বিমানদের মধ্যে দেখা যাচ্ছে। এই উচ্চ পংক্তি শরীরের মিশ্রণ এমনকি পঞ্চম জেনারেশন যোদ্ধাদের জন্য চিহ্নিত হল। তেজস একটি একক ইঞ্জিন উড়োজাহাজ, তাই এটি টুইন ইঞ্জিন এয়ারক্রাফ্টের তুলনায় IRS এর স্বতঃস্ফূর্ত কম সংবেদনশীল। এডিএ দেখিয়েছে যে তারা ইতিমধ্যে তেজসের IR স্বাক্ষর হ্রাস করেছে। ক্ষেপণাস্ত্র গ্রহণের জন্য তাপের বিরুদ্ধে আরও কাজ করছে তেজস।